আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চমৎকার কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব, যে স্বপ্ন দেখলে চিন্তা পেরেশানি দূর হবে, আপনাদের জীবনে শুভ সংবাদ লাভ হবে। দর্শক, আপনাদের প্রত্যেকের ভিডিওটি দেখা দরকার। এগুলো হলো নেক স্বপ্ন, সৎ স্বপ্ন। আর নেক স্বপ্ন, সব স্বপ্ন আল্লাহ তাআলা পক্ষ থেকে হয়ে থাকে, এর কার্যকারিতা আছে, উপকার আছে। দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহির সূচনা হয় স্বপ্নের মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনি তার নবুয়তের শুরুর দিক দিয়ে এই স্বপ্ন দেখতেন, আর ওই স্বপ্নটা প্রভাতে নেই সত্য হতো। দর্শক, সৎ স্বপ্ন সম্পর্কে, এক স্বপ্ন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউমিন বিরুইয়া সলিহা লাম ইউমিন বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। যে ব্যক্তি নেক স্বপ্নের ব্যাপারে ঈমান আনবে না, সে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনলো না। তাহলে চিন্তা করেন নেক স্বপ্নের কত গুরুত্ব। দর্শক, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহি আলাই তিনি তার বিখ্যাত তাফসিরের গ্রন্থ তাফসিরে মাঝারিতে উল্লেখ করেছেন যে এতে কোনো বিরোধ নাই, যার মধ্যে ঈমান যত পূর্ণ থাকবে, যার আমানত দারি এবং সত্যবাদিতার মধ্যে, সত্য কথা বলার মধ্যে যত বেশি মজবুতি থাকবে, তো তার স্বপ্নটা নবুয়তের 40 ভাগের 1 ভাগ হবে। আর যার ইমান আমানতদারি এবং সততা যত কম দেখা দিবে, যত কম থাকবে, তার স্বপ্ন পর্যায়ক্রম ওই রকম কম সত্য হবে, অর্থাৎ নবুয়তের 40, 46, 49 ভাগ হতে পারে বা 70 ভাগ হতে পারে, মানে তুলনামূলক তার স্বপ্নটা সত্য কম হতে পারে। যে যত ব্যক্তি কামেল মুমিন হবে, সত্যবাদী হবে, সত্য কথা বলা অভ্যাস থাকবে, তার স্বপ্ন তত বেশি সত্য হবে ইনশাআল্লাহ। দর্শক, এমনটাই বলা হয়েছে তাফসিরে মাজহারিতে। তো কাজেই বুঝতেই পারলেন, আমরা প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করব, আমরা সত্যবাদিতার গুণ অর্জন করার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের যে স্বপ্ন দেখাবেন ওই স্বপ্ন সত্য বেশি হবে, কার্যকর হবে। তো দর্শক, আজকে যে স্বপ্নগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই স্বপ্নগুলো যদি আপনারা কেউ দেখেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের চিন্তা পেরেশানি দূর হবে, আপনাদের শুভ সংবাদ লাভ হবে। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে গাছে উঠতে দেখেন, বৃক্ষে আরোহণ করতে দেখেন, তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনার মনের চিন্তা পেরেশানি দূর হবে, আপনার কোনো চিন্তা পেরেশানি থাকলে তা দূর হবে এবং ভয় ভাবনা দূর হবে। যদি আপনি কোনো ভয়ের মধ্যে থাকেন, কোনো কারণে আপনি কোনো আতঙ্কে থাকেন, তাহলে সেই আতঙ্কটা দূর হয়ে যাবে, সেই ভয়টা দূর হয়ে যাবে। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে বাবুর্চি দেখেন, আলহামদুলিল্লাহ বাবুর্চি দেখা মানে আপনি পরের উপকার করতে পারবেন। স্বপ্নে বাবুর্চি দেখলে আপনি পরের উপকার করবেন, আপনি একজন সম্মানের পাত্র হবেন, একজন মর্যাদাবান মানুষ হবেন, স্বপ্নে যদি বাবুর্চি দেখেন। দর্শক, যদি আপনাকে ও স্বপ্নে বালক বালিকা দেখেন, এরকম স্বপ্ন অনেকে দেখতে পারেন, বালক বালিকা স্বপ্নে দেখা আপনার কোনো শুভ সংবাদ লাভ হবে এমনটা বোঝায়। আপনার কোনো শুভ সংবাদ, উত্তম কোনো সংবাদ আপনার জীবনে আসবে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, বিয়ের কোনো সংবাদ আসতে পারে, সন্তান লাভের সংবাদ আসতে পারে, বা চাকরির সংবাদ আসতে পারে, পরীক্ষায় পাশের সংবাদ আসতে পারে, আপনি কোনো অশুভ সংবাদ লাভ করতে পারবেন। দর্শক, যদি আপনাকে ওই স্বপ্নে মা বাবাকে দেখেন, তাহলে মা বাবাকে এই স্বপ্নে দেখা এটা ভাবনা চিন্তা দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে, চিন্তা পেরেশানি দূর হবে এবং রোগ থেকে আপনি সুস্থতা লাভ করতে পারবেন। যদি কোনো অসুখ বিসুখের মধ্যে থাকেন, তাহলে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে বোতল পূর্ণ দেখেন, পানির যে বোতল আছে, এই বোতল যদি আপনারা পূর্ণ দেখেন, তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনি বিবাহ করতে পারবেন, আপনার বিবাহ হবে, কিংবা আপনি পুত্র সন্তান জন্ম দিতে পারেন। যদি আপনি বিবাহিত হন, তাহলে আপনার পুত্র সন্তান জন্ম হতে পারে, আর যদি অবিবাহিত হন, তাহলে বিয়ের ব্যবস্থা হবে, বিবাহিত হলে পুত্র সন্তান জন্ম নিবে। দর্শক, আশা করি স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।